আমরা এই সময়টাকে বলছি দুষ্কাল। আমরা দুষ্কাল প্রতিরোধে আমরা বলে আজকে এখানে সবাই দাঁড়িয়েছি। আপনারা জানেন যে সিলেটে ধর্ষণকাণ্ডের পরে অসংখ্য সংগঠন প্রতিদিন নানান কর্মসূচি পালন করছে, এত কর্মসূচি প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু করোনাকালীন সময়ে আসলে ব্যাপক জনসম্পৃক্ততার একটি বিষয় আছে। আমরাও সেভাবে সবাইকে বলছি না, বুঝে শুনে আসতে বলছি। এই অবস্থাতে আমরা চেয়েছি যে সংগঠনের যে সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে সাধারণরা আসুক। আজকে কিন্তু এরকম অনেকে এসেছেন, প্রথমবারের মতো অনেকে এসেছেন যে সিলেট এবং নোয়াখালীর ঘটনাসহ বাংলাদেশে যেভাবে তাণ্ডবটা চলছে ধর্ষণের, সেটার প্রতিবাদে এই সময়টাকে দুষ্কাল মনে করে এই সময়টাকে থামিয়ে দেওয়ার জন্য। আমরা আন্দোলন থেকে মূলত এই সামাজিক সংগঠনগুলো মিলে যে আন্দোলন, এই আন্দোলনের একটাই মেসেজ আমরা রাষ্ট্রকে দিতে চাই, সেটা হচ্ছে আমরা আর কোনো ধর্ষণ চাই না এবং আমরা ধর্ষণ সহ্য করব না বা মেনে নিব না। যে রাষ্ট্র ধর্ষণকে আশ্রয় প্রশ্রয় দেয়, যে ক্ষমতা আশ্রয় প্রশ্রয় দেয়, আমরা সেই ক্ষমতাবানদেরকে জানান দিতে চাই যে এই বাংলাদেশের মানুষ পাকিস্তানিদের থেকে বাংলাদেশকে মুক্ত করেছে আর এই ধর্ষণকারীদের থেকেও মুক্ত করার ক্ষমতা রাখে। জনতা যদি একত্রিত হয় তাহলে মানে কোনো ক্ষমতাই ধর্ষণকারীদের রক্ষা করতে পারবে না। এটুকুই আমাদের মেসেজ।